আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। এখানে একটি কড়াই নিয়েছি, এর মাঝে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। কড়াইটা একটু ঘুরিয়ে দিলাম যেন তেলটা চারপাশে একটু ছড়িয়ে যায়। দিয়ে দিলাম হলুদ আর পটল, আমি ঠিক এভাবে ছিলে কেটে নিয়েছি, এগুলো সব একসাথে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। চুলা জলটা আমি পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি। এতে করে যেটা তরকারি রান্নাটা একটু ভালো হয় আর পটলটাও সেদ্ধ হয়ে গেলে খুলে আসার সম্ভাবনা কম থাকে। আর পটলটা ছিলে আমি দু পাঁচটা একটু ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পটল কেটে নিতে পারেন। উঠিয়ে নিন, এরপরের মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালোভাবে বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট। একটু পানি দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পটল দিয়ে আসলে মুরগি রান্না করলে অনেক বেশি মজা হয়, ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এই মরিচ গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। কেউ শুকনো মরিচ না খেতে চাইলে কাঁচা মরিচ বেটেও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এতে পুড়ে গেলে তরকারি খেতে ভালো লাগবে না, গন্ধ হবে। তখন তেলটা ভেসে উঠবে, এর মাঝে রেগুলার সাইজ করে কেটে রাখা মুরগি মাংস দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবং সব কিছু একসাথে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম যে আলু ভিজে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম, পটল আমি পরে দেব। দিয়ে দিলাম পানি, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে আর পটল সেদ্ধ হতে কম সময় লাগে। এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর এর মাঝে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, তারপর তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোলমরিচ এবং দারচিনিও আমি দিয়ে দিয়েছি এর মাঝে। সবই আমি পরিমাণ মতো নিয়েছি এবং খুব ভালোভাবে আবার একটু মিক্সড করে নিব। এরপর এভাবে গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম পটল, ভেজে রাখা পটলও দিয়ে দিলাম। এভাবে রসুন দিয়ে দিলে অনেক ভালো লাগে খেতে, এই জন্য আমি গোটা দিয়ে দিয়েছি। রসুনের দুই মাথাটা কেটে নিয়েছি এবং উপরের পাতলা অংশ, উপরের পাতলাতে পাপড়িটা থাকে ওটা ফেলে দিয়েছি। এরপর ঠেকে সেদ্ধ করে নেব। আপনারা যারা পছন্দ করেন না তারা না চাইলে রসুন নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার ভালো লাগে এজন্য আমি দিয়ে দিয়েছি। প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সব। এরপর এর মাঝে আমি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ এবং এক চা চামচ পরিমাণ আমি জিরা আগে একটু ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর এর মাঝে আমি লবণটা চেক করে নিয়েছি, হয়ে গিয়েছে, লবণটা ঠিক হয়েছে, সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে রাখতে পারেন, তবে পটলের ঝোল সাধারণত একটু একটু বেশি রাখলেই ভালো হয়, পাতলা ঝোল হলে ভালো লাগে খেতে। এই জন্য আমি খুব বেশি শুকনো করব না। দেখতে পাচ্ছেন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, রসুনটাও সেদ্ধ হয়েছে। আরও একটু জাল করে নেব। আপনারা এভাবে রান্না করতে পারেন পটল দিয়ে, মুরগি মাংস পুরো দিয়ে অনেক ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য, একটা সুন্দর গন্ধ হয় এই জন্য দিয়ে দিলাম।
স্মেলটা ভালো হয়। তো এখন অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসাভাবে তৈরি করে ট্রাই করবেন। নেক্সট টাইম আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।